হিউম্যান হেলথ টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে আলোচনা করব মিলনের ক্ষেত্রে কোন টাইপটাতে খুব বেশি ভালো লাগে তার জন্য কি ব্যবহার করলে আপনি উপকার পাবেন তো চলুন ভিওয়ার্স কথা না বাড়িয়ে শুরু করা যাক তবে শুরু করার আগে আমি কিন্তু একটি কথা বলতে চাই আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট নোটিফিকেশান বেল বাটনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না মাত্র একটি উপাদান সেটা হচ্ছে নারকেল তেল এই নারিকেল তেল আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে চুলে ব্যবহার করতে হয় কিন্তু চুল ছাড়াও আপনি যদি এই তেল মানে সোনায় ব্যবহার করেন তাহলে কতটা উপকার পাবেন আপনার চুলের প্রধান খাবারই হচ্ছে তেল আবার সোনায় মালিশের ক্ষেত্রেও কিন্তু ঠিক ততটাই আপনি জোর ফিরে পাবেন মিলনে ঠিক ততটাই মজা পাবেন এবং সঙ্গিনীকেও তৃপ্তি দিতে পারবেন মিলনের ক্ষেত্রে অনেকে আছে বিভিন্ন ধরনের টাইপ এবং টাইপ পজিশন থাকে এক একজন এক একভাবে করতে চায় এক একজনের এক এক রকম ভালো লাগা থাকে যার যার পজিশন মতো শেষে করতে বেশি ভালো লাগে আপনি আরও বেশি অ্যাক্টিভ হতে পারবেন সঙ্গিনীকে যেন সুখী করতে পারবেন এর জন্য আপনাকে অবশ্যই নারিকেল তেল ব্যবহার করতে হবে এই তেল ব্যবহারে আপনার সোনা অনেক বেশি মজবুত হবে ছোট সোনা বড়ো হবে এবং অনেকের যে শিরা জেগে গেছে এই তেল ব্যবহারে সেটা মিশে যাবে এবং রগগুলি তাজা হতে শুরু করবে ব্লাড সার্কুলেশন চালু হবে আরেকটি কথা মনে রাখবেন ব্লাড সার্কুলেশন যখন চালু হবে তখন দেখবেন আপনার সোনার সমস্যাটাও ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে প্রতিটাতে ঘুমানোর আগে সোনাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সোনায় তেল মালিশ করবেন চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে এর বেশি সময় করবেন না কারণ তেল মালিশের ফলে অনেকেরই সোনা শক্ত হয়ে যেতে পারে কিন্তু সেই ক্ষেত্রে তো হাত মারা যাবে না তাই চার থেকে পাঁচ মিনিট করবেন তাতে করে আপনার উপকারটা ভালো হবে এরপর আপনি বিশ মিনিটের জন্য রেখে দিন আপনি চাইলে মিলনের আগেও এটা ব্যবহার করতে পারেন বা চাইলে মিলনের পরেও মিলনের আগে যদি তেল ব্যবহার করেন তাহলে পনেরো মিনিট বিশ মিনিট রাখার পরে ধুয়ে ফেলুন তারপর মিলন করুন আবার মিলনের পরে যদি ব্যবহার করেন তাহলে বিশ মিনিট রেখে দিন দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন প্রতিদিন ব্যবহার করতে হবে মাঝখানে কিন্তু কোনো গ্যাপ দেওয়া যাবে না তাহলে কোনো কাজে আসবে না এভাবে দশ দিন ব্যবহারে বুঝতে পারবেন আপনার উপকারটা অনেক বেশি অ্যাক্টিভ আপনি হতে পারবেন আপনার সোনা শক্ত হবে স্ট্রং হবে সঙ্গিনীও আপনার পারফরম্যান্স দেখে পাগল হয়ে যাবে কোনো সাইড এফেক্ট নাই সোনায় শক্তি আসবে শিরা মিশে যাবে এবং রগগুলি তাজা করতে পারবেন এবং যখন মন চায় তখনই আপনি নিলমে উপভোগ করতে পারবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ